কোয়েল বেড়াতে গিয়ে এ কি করলেন? তার কাণ্ড দেখে সবাই চমকে গেল। উমা তার কোলে ওটাকে, এমনকি কোয়েলও নিজে লিখলেন, বেশ ভয় করছিল কিন্তু হাসতে হলো। চলুন আগামী 3 মিনিটে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা খুঁজি। বেড়াতে যেতে খুবই ভালোবাসেন অভিনেত্রী কোয়েল মল্লিক, এবং সেখানকার সমস্ত মুহূর্তগুলোই তিনি শেয়ার করে নেন নিজের অনুরাগীদের সাথে সোশ্যাল মিডিয়া দ্বারা। তবে এইবারের ছবি দেখে বেশ হতবাক সবাই। পরনে নীল রঙের টি শার্ট, জিন্স, উঁচু করে বাঁধা চুল, চোখে কাজল, সাজগোজ করে বসে রয়েছেন কোয়েল মল্লিক, আমাদের টলিউডের কুইন। টলিউডের প্রথম সারির অভিনেত্রীর কোলে বসে রয়েছে একটি এমন প্রাণী যাকে সামনে দেখলে অনেকেই বেশ ভয় পাবেন। এই না চোর থাপ্পড় মেরে দেয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অভিনেত্রীর কোলে বসে রয়েছে একটি আস্ত হনুমান। কোনো ছবির দৃশ্য না, এমনটাই ঘটেছে বাস্তবে। কোয়েলের ইনস্টাগ্রামে চোখ রাখলেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যায়। শনিবার একটি স্টোরি পোস্ট করেছিলেন তিনি, সেখানেই দেখা যাচ্ছে একটি হনুমান তার কোলে বসে রয়েছে। কোয়েল লিখেছেন, খুবই ভয় পেয়েছিলাম কিন্তু জোর করে হাসছিলাম। ২০১৮ সালে বালিতে গিয়ে এই ছবিটি এবং ভিডিওটি তুলেছিলেন কোয়েল। হনুমান ছাড়াও অন্যান্য প্রাণীর সঙ্গেও সময় কাটানো মুহূর্তগুলো লেন্সবন্দি করেছেন তিনি, সেগুলিকে জড়ো করে একটি ভিডিওর মাধ্যমে অনুরাগীদের সামনে এনেছেন কোয়েল। এই বছরে মহালয়ায় কালার্স বাংলায় দেবী দুর্গার রূপে দেখা যাবে কোয়েলকে। দিন কয়েক আগে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কোয়েল নিজেই এই কথা জানিয়েছিলেন। কোয়েল বেড়াতে যেতে খুবই ভালোবাসেন, আর এই সমস্ত ইন্টারেস্টিং মুহূর্তগুলোই তার বেড়ানোকে আরো অনেক বেশি অ্যাডভেঞ্চারাস করে তুলেছে। কয়েকদিন আগেই তার বিদেশে অর্থাৎ ইউরোপ যাত্রার ছবি আমরা দেখেছিলাম, সেখানেও অপরূপা সুন্দরী লাগছে কোয়েলকে এক ফোঁটা মেকআপ ছাড়াই। বালির আরো নানান থ্রোব্যাক ছবি আমরা দেখতে পেলাম কোয়েলের ইনস্টাগ্রামে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.